পোনপটীয়া ভাবে লৈ আহিছো রাজ্যিক মর্যাদার শেষ বিদায় জানা বৈষ্ণব পণ্ডিত তথা নতুন কমলাবাড়ির সত্রাধিকার প্রভু ঈশ্বরের শেষ যাত্রার যেটা আবেগ বিহ্বল পরিবেশ, এই আবেগ বিহ্বল পরিবেশটার মাজলে লৈ আহিছো। অশ্রুসিক্ত নয়ন আর যেটো রাজ্যিক মর্যাদারে যে ধরনের তখন বিদায় জানা হয়েছে, আর আমি কালির পৰা কৈ আছো যে একটা বর্ষাসিক্ত পরিবেশ, আকাশেও যেন আজি চকু পানি টুকিছে, আর এই মুহূর্তে আপনার পোনে পোনে লৈ আহিছো আমি সেই শেষ বিদায় জানার যে পর্ব, তখন প্রতি শ্রদ্ধাঞ্জলি রাজ্যিক মর্যাদারে। গোটেই পরিবেশ আপনার আমি সাক্ষী করাইছো যে এজন মহাপুরুষে সংস্কৃতির এজন নক্ষত্রর মহাপ্রয়াণত কেনেক এই মুহূর্তত সমগ্র পরিবেশ রাজ্যিক মর্যাদার বিদায় পর্বর সমান্তরালভাবে যে সকলের চকুত সেমেকা যে পরিবেশ, এই পরিবেশ আপনার আমি সাক্ষী করাইছো। আকো এবার আমি যে শঙ্করদেব বঁটাপ্রাপ্ত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়েরপরা দিলীত উপাধিরে বিভূষিত এজন অন্যতম আসলে বৈষ্ণব তপধ্বনিৰে তেখেতক শেষ বিদায় জনাই আছে। উপস্থিত আছে মাজুলী জিলাৰ উপায়ুক্ত, আৰক্ষী অধীক্ষককে আদি কৰি বৈষ্ণৱ সংস্কৃতিৰ যিসকল লোক, সমান্তৰালভাৱে প্ৰশাসনৰ যিসকল লোক, শুভাকাঙ্ক্ষী ভকত বৈষ্ণৱ, আমি শেষৰবাৰ তপধ্বনিৰ পৰিৱেশ দেখোঁ। কৈ যায় তপধ্বনিৰে এয়া শেষ বিদায় জনাইছে।
শ্রদ্ধাঞ্জলি জনায় এয়া টপুধ্বনি পর্ব বিদায় মাগিছে। আর তার পিছতে এয়া জেলা উপায়ুক্ত আর আমি দেখাইছো মুখ্যমন্ত্রীর হয়ে ইয়াত ওএসডি কাশ্যপ ডাঙরিয়া আমি দেখাইছো শঙ্করদেব কলাক্ষেত্রর পরিয়াল ইয়ার উপস্থিত আছে। এয়া উপায়ুক্ত ডাঙরিয়ায় শ্রদ্ধাঞ্জলি জনাইছে মাজুলি জেলার। ইয়ার পিছতে শঙ্করদেব কলাক্ষেত্রর পরিয়ালর হয়ে পেলায় আমি দেখাইছো আর সমান্তরালভাবে মুখ্যমন্ত্রীর হয়ে কাশ্যপ ডাঙরিয়ায় এয়া শেষ বিদায় জনাইছে। এয়া শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র পরিয়ালর হয়ে পেলায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রীয়ে কালি তার শেষ শ্রদ্ধাঞ্জলি জনাইছে। নবকুমার দলে সাংস্কৃতিক মন্ত্রীয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জনাইছে। ইয়াত আমি দেখাইছিলো যে কেনেকৈ শেষ শ্রদ্ধাঞ্জলি জনোৱাৰ পিছত এই মুহূর্তত এয়া অন্যান্য সকলে এই জনা নক্ষত্রক এই মুহূর্তত বিদায় দিছে। মহাপুরুষীয় সংস্কৃতির সত্রীয় সংস্কৃতির অন্যতম সাধক আর সমান্তরালভাবে এজন অন্যতম বিশিষ্ট লেখক এজন অন্যতম গবেষক তেখেতসকলে এই মুহূর্তত বিদায় জনাইছে। আমি ইয়া দেখাইছো সদৌ অসম মইনা পাৰিজাতৰ পৰিয়ালে জনাইছে। আৰক্ষী অধীক্ষক ডাঙৰিয়ানীয়ে এই মুহূৰ্তত শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিব। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ পৰিয়ালে জনাইছে। পেঞ্চনাৰ সন্থাৰ ফালৰ পৰা জনাইছে, ৰাজ্যিক পেঞ্চনাৰ সন্থাৰ ফালৰ পৰা। এয়া আৰক্ষী অধীক্ষক ডাঙৰিয়ানীয়ে এই মুহূৰ্তত শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছে। আৰু বিভিন্ন দল সংগঠন সদৌ অসম ছাত্র সন্থার পর আদি করে সকলে ইয়াত এই মুহূর্ত শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। আর এই সমগ্র বাতরি এই মুহূর্ত প্রাগ নিউজে পোনপটিয়াভাবে আপনার দেখাই আছো। কালি নিশার নিকিনিখোয়া গাঁর সমূহ রাইজর হয়ে শ্রদ্ধাঞ্জলি জনাইছে। জিলা সাহিত্য সভা ইতিমধ্যে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। গড়মূর সত্র আর গড়মূর আঞ্চলিক রাইজর পরিয়ালর হয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। সদৌ অসম ছাত্র সন্থার পরিয়াল আগবাহি গৈছে। জগৎগুরুজনাক বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করা অন্যতম এজন বিশিষ্ট লেখক, যার গবেষণা, যার যাত্রা, যার চিন্তা, যার কলমেরে প্রতিষ্ঠা করেছিল আসলে জগৎগুরুজনাক। আর এ সদৌ অসম ছাত্র সন্থার শেষ বিদায় পর্ব। এই সমগ্র দৃশ্য সাক্ষী করাইছো আর প্রাগ নিউজ পরিয়ালও আজ আবেগ বিহ্বল, কারণ প্রাগ নিউজ পরিয়ালর তখন আসলে এক আত্মিক আর একাত্ম পরিবেশ আছিল। এ সদৌ অসম ছাত্র সন্থার আমি জিলা সভাপতি সূর্য কুমার ভূঞা আমি দেখা পাইছো আর অন্যান্য বিষয়বর্গীয় রাজ্যিক পর্যায়ের এক্সিকিউটিভ মেম্বার সকলে এই মুহূর্তে এয়া শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। এয়া অনুসূচিত জাতি যুব ছাত্র সন্থার ফালেরপরাও শ্রদ্ধাঞ্জলি জনাইছে। আসলে সকলো আজি দৌড়ি আহিছে। আর ভকত বৈষ্ণব সকল, মই আকৌ এবার কৈছো যে রাজ্য আর দেশের ভিন্ন প্রান্তর ভকত বৈষ্ণব সকল আহিছে। মাজুলি সাংবাদিক সন্থা আর আপকুর ফালেরপরাও ইতিমধ্যে আপকু মাজুলি জিলা সমান্তরালভাবে মাজুলি জিলা সাংবাদিক সন্থার ফালেরপরা জনাইছে। ইয়ার আরক্ষীর পরিয়ালে জনাইছে, সমগ্র মাজুলি জিলা আরক্ষীর পরিয়ালে জনাইছে। এই সমগ্র পরিবেশ মানে আকৌ এবার কৈছো যে আজি যেন মহাপুরুষী আকাশখনেরপরা এক নক্ষত্র খহি পড়ছে আর জগৎগুরুজনাক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করা সেই সামগ্রী সত্রর সেই সন্তানটির যে 79 বছরীয় যাত্রা আছিল, সেই যাত্রার যেন অত্যন্ত কষ্টকর বিদায় পর্ব এই মুহূর্তে আমি আপনার দেখাইছো। তখেতর গ্রন্থ সমৃদ্ধরে কেনেকৈ তখেতে আসলে মহাপুরুষীয় ভঁড়ালটি কেনেকৈ উজ্জ্বল করে তুলিছিলে। মহাপুরুষজনক বিশ্ব দরবারত শ্রীমন্ত শঙ্করদেবক, শঙ্করদেব জগৎগুরুজনাক কেনেকৈ প্রতিষ্ঠা করেছিল, এই সকল কথা আজির দিনট আসলে সকলে স্মরণ করেছে পবিত্র ক্ষণত। এ দেখিছে এজন দুজনক সকলে যোনে যে পারে আজি আহি তেখেতক শেষ বিদায় জনাইছে। আর ইয়াতে কেটামান মুহূর্তর পিছত শেষকৃত্য সম্পন্ন করব, সেই পর্বও আমি আপনার পোনপটিয়াভাবে দেখাবর আমি যতপরণাস্তি চেষ্টা চলাম। মোর সতীর্থ তপন, মোর সতীর্থ জ্যোতিষ তামুলী আর মোর সতীর্থ ঋদিবে এই সমগ্র পরিবেশ দেখাইছে। এফালে দেখিছে এয়া ক্রমান্বয়ে শাড়ি পাতিছে তেখেতর চরণ যুগলত শেষরবার সেবা করবর যে সেই জগৎ গুরুজনাক প্রতিষ্ঠা করা মহাপুরুষ আপনার শেষ বিদায় জনার পর্ব। কালি নিশারে পড়া মাজুলি প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতার পিছত কিঞ্চিত কিঞ্চিত মই স্পর্শ করব বিচারিম। এয়া হৈছে তেখেতক শেষ বিদায় জনাবর যে অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, তেখেতে নিজেই বিচারিছিল যে মোক পদূলি মুখতে থবি, মোক পদূলি মুখতে রাখিবি যাতে মই সত্রলৈ সদায় জুমি চাব পাৰো। আর এই সত্র যেন আজি উকা হয়ে পড়ছে, এই সত্রর পরিয়াল যেন আজি ভাগি পড়ছে,
আৰু এই সত্ৰ যেন আজি অভিভাৱকহীন পৰিছে, অভিভাৱকহীন হৈ পৰিছে। ইয়াত দেখিছে একেবাৰে পদূলিমুখত আপুনি যেতিয়া নতুন কমলাবাৰী সত্ৰলৈ আহিব, সোঁকাষে দেখিব যে ইয়াতে নাৰায়ণচন্দ্ৰ দেৱগোস্বামীৰ শেষ যিটো তেখেতৰ শুব বিচৰা যিটো পৰিৱেশ, তেখেতে থাকি যোৱাৰ যিটো সেই স্তম্ভ, সেই স্তম্ভটো ইয়াতে এনেকৈ থাকি যাব। আৰু এনেকেই তেখেতে বিচাৰিছিলে যাতে শয়নৰ স্থানকণ পদূলিমুখতে হওক।